ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। ডায়াগনস্টিক সেন্টারে একাধিক বেনিয়োগ, স্বাস্থ্য দপ্তরের কর্তাদের চোখে পড়তেই সিল করে দেওয়া হলো ওই সেন্টার। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। বাঁকুড়ার কোতুলপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে একাধিক বেনিয়োগ, রুটিন ভিজিটে এসে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের চোখে পড়তেই সিল করে দেওয়া হলো ওই সেন্টারটি। বাঁকুড়া কোতুলপুরে নেতাজি মোড় মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রুটিন ভিজিট করতে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ 8 জন সদস্যের প্রতিনিধি দল, যে সদস্য দলের মধ্যে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রুটিন ভিজিটে এসে ওই সেন্টারে ঢুকে আলট্রাসোনোগ্রাফি বিভাগে একাধিক বেনিয়োগ চোখে পড়ে প্রতিনিধি দলের। প্রতিনিধি দলের কথায়, আলট্রাসোনোগ্রাফি করার জন্য যে মেশিনারি ব্যবহার করা হচ্ছে তার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, অথচ দীর্ঘদিন ধরে সেন্টারটি বেআইনিভাবে আলট্রাসোনোগ্রাফির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করে চলেছে। এখানেই শেষ নয়, গুরুতর অভিযোগ হলো আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে যে সোনোলজিস্টের সাইন রয়েছে সেটাও জাল বলে জানাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। যিনি সোনোলজিস্ট ছিলেন এই ডায়াগনস্টিক সেন্টারে, তিনি দীর্ঘদিন ছেড়ে দিলেও বেআইনিভাবে তার সাইন ও স্ট্যাম্প জাল করে মানুষকে প্রতারণা করছিলেন কোতুলপুর মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার। আরও একাধিক বেনিয়ম চোখে পড়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলের। এই সমস্ত বেনিয়ম এবং অভিযোগ খতিয়ে দেখে সেন্টার সিল করে দেওয়া হলো জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এই বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের কেউ মুখ খুলতে চায়নি। প্রশ্ন উঠছে, কিভাবে এই ডায়াগনস্টিক সেন্টার আলট্রাসোনোগ্রাফির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনো সোনোলজিস্ট ছাড়াই রিপোর্ট দিচ্ছিল রোগীদের? ছুটে মরে যাবো, এটাকে ঘুরে লিয়া যে এখানে দিব। বাঁকুড়া থেকে অসিত রাজকের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।